ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه ما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা প্রিয় দর্শক আসনা ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আপনারা পেশ করতে পারবেন সেরাই সমাধান নামক এই অনুষ্ঠানটির আজ আমরা 69তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ 68তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ এর আগে আমরা 67টি পর্ব শেষ করেছি আজ 68তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে একটি অভিনন্দন জানিয়ে রাখতে চাই আর তা হলো আপনারা জানেন যে আমাদের যে পেজটিতে লাইভ হচ্ছে আমার নামে আলহামদুলিল্লাহ এই পেজটির নাম অবশ্য আহমদুল্লাহ আমার নামে অনেকে আলহামদুলিল্লাহ মনে করেন সেটাকে তো এই পেজটি আজ কিছুক্ষণ পূর্বেই সেটির লাইকারের সংখ্যা এক মিলিয়ন পার করেছি আমরা আলহামদুলিল্লাহ অর্থাৎ এই মুহূর্তে লাইকারের সংখ্যা আছে 1,295,000 আলহামদুলিল্লাহ আর ফলোয়ারের সংখ্যা আছে 14,52,717 জন এই মুহূর্তে আশা করছি ইনশাআল্লাহ দুই এক সপ্তাহের মধ্যে ফলোয়ারের সংখ্যা 1.5 মিলিয়নে পৌঁছাবে আর লাইকারের সংখ্যা 1 মিলিয়ন ইতিমধ্যে পৌঁছে গেছে আর এ উপলক্ষে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমি আপনারা আমাদের জন্য অনুপ্রেরণা আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ভুল ত্রুটিগুলোকে স্নেহের সাথে মমতার সঙ্গে শুধরে দিয়েছেন এবং আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন সৎসাহস জুগিয়েছেন আপনাদের প্রত্যেকেরই এই এর পেছনে অবদান রয়েছে আমাদের মিডিয়াগুলো যখন বিদেশি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এবং এদেশের মানুষের চিন্তা চেতনা যখন বেশিরভাগ ক্ষেত্রে প্রতিফলিত হয় না মিডিয়াতে তখন বিকল্প মিডিয়াই হলো আমাদের একমাত্র ভরসার জায়গা আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে এ ধরনের পেজ এবং চ্যানেলগুলো সেই চাহিদাগুলো আপনাদের পূরণ করছে তো এ ধরনের মিডিয়াগুলোকে সামনে অগ্রসর করা শুধু আমাদের পেজই নয় যতগুলো ভালো পেজ এবং চ্যানেল আছে যেগুলোতে ভালো কথা বলার চেষ্টা করা হয় ভালো কিছু দেওয়ার চেষ্টা করা হয় সেগুলোকে সামনে অগ্রসর করে নেওয়া এটা আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে এই কল্যাণমূলক কাজে বেশি থেকে বেশি অগ্রসর থাকার তৌফিক দান করুন তো এ উপলক্ষে আপনাদেরকে আমি আবারও শুকরিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা সন্দেহাতীতভাবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর আজিম পাবেন এবং ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা এই ধারাবাহিকতাকে অনেক দূর হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা ইতিমধ্যে অনেকে সালাম দিচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে খুশিতে রাখুন আনন্দিত রাখুন দুঃখগুলো দূর করে দিন বিপদগ্রস্তদের বিপদ দূর করে দিন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণমূলক কাজে একে অন্যের সহযোগী হয়ে সারা জীবন বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারি এবং আপনাদের খেদমত সর্বোত্তমভাবে করে যেতে পারি জাযাকুমুল্লাহু খায়রা প্রিয় দর্শক আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে ইতিমধ্যে তোমাদের থেকে সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি দিদারুল কাদের মিশু আপনি জানতে চেয়েছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পুতুল নিয়ে খেলা করেছিলেন পুতুলটির মাথা মুখ ছিল কি ইসলামের দৃষ্টিতে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না ব্যাখ্যা সহ জানতে চাই দেখুন ভাই দিদার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং এ বিষয়টি সহিহ বুখারীর হাদিসেই বর্ণিত রয়েছে সেই পুতুলের মাথা মুখ ছিল কি না সেটি অবশ্য হাদিসে পরিষ্কার নয় সাধারণত কোনো পুতুল থাকলে সেটার অবয়ব মোটামুটি থাকে কিন্তু মাথা ছাড়া ছিল এরকম কোনো বর্ণনা আমার জানা নেই আর বাচ্চারা বা ছোট শিশুরা বা ছোটরা তারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না এ বিষয়ে অ্যারাবিয়ান স্কলারদের মত হলো পারবে যেহেতু আহমদ আশরাদুল্লাহ তালাহার বিষয়ে পরিষ্কারভাবে হাদিস রয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই তিনি খেলা করতেন তো সেই হাদিসের আলোকে ওলামা ইকরাম এর অনেকেই বিশেষ করে আরবিন স্কলাররা সৌদি আরবের শেখ বিন বাজ রহমাউল্লাহ সহ অনেক বড় বড় ওলামা ইকরাম তাঁদের মতে বাচ্চাদের জন্য পুতুলকে খেলনা হিসেবে ব্যবহার করা জায়েজ রয়েছে যদিও আমাদের পাক ভারত মহাদেশের অনেক ওলামা ইকরামই অনেক আলেমগণই তারা নিষেধ করেন এটিকে
তাদের সেক্ষেত্রে ব্যাখ্যা হলো যে ওই পুতুল যেটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা নিয়ে খেলেছেন, সেটা হয়তো নিষিদ্ধ হওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছবি এবং কুকুর যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বলেছেন, তার আগের কথা হয়তো, অথবা এটার মুখ মাথা ছিল না, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু প্রথম মতটি সার্বিকভাবে আমার কাছে শক্তিশালী মনে হয়, অর্থাৎ বাচ্চাদের জন্য পুতুল নিয়ে খেলা করা জায়েজ রয়েছে, এটি তো সম্মানজনকভাবে থাকে না। এরপরে এম রাজন আলী আপনি জানতে চেয়েছেন, দাড়ি রাখার বিধান কী, দাড়ি কতটুকু লম্বা রাখা যাবে, দাড়ি সাইজ করা যাবে কি না, যারা ক্লিন শেভ করে তাদের পরিণতি কী। ভাই রাজন আলী অনেকগুলো প্রশ্ন করেছেন, দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব আবশ্যক পুরুষদের জন্য, দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা করা এটা নবী আলাইহিস সালামের নির্দেশ এবং এটা ন্যাচারাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সুনানুল ফিত্রাহ যেটাকে বলা হয়েছে, অভ্যাসগত এবং সৃষ্টিগত সুন্নাহ সমূহের মধ্যে থেকে একটা হলো পুরুষরা দাড়িকে লম্বা করা। কতটুকু লম্বা করবে এক্ষেত্রে দুটি মত রয়েছে। অনেক ওলামা ইকরামের মত হলো যে লম্বা করতে থাকবেন, এর কোনো সীমানা নেই, কারণ হাদিসে কোনো সীমানা বলা হয়নি। আফুল লোহা আর খুল লোহা, এই হাদিসের ভাষ্যগুলোর অর্থ হলো দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, এখানে কোনো সীমানা বলা হয়নি। যদিও অন্য ওলামা ইকরাম বলেছেন যে এক মুষ্ঠির পরে চাইলে কেউ কাটতে পারে, কাটতে হবে এমন কোনো কথা নেই, লম্বা করতে হবে এটি হলো মুখ্য। এক মুষ্ঠির আগে আর কাটার কোনো অনুমোদন কোনো স্কলারের মতেই নেই। এক মুষ্টির পরে আব্দুল ইবনে ওমর বা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটেছেন হজের সময়, এটি সহিহ বুখারীতে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর এর বাইরে দাড়িকে সাইজ করা, ছোট করা এটা জায়েজ নয়, ক্লিন সব শেপ করা এটা গুনাহের কাজ, নবী আলাইহিস সালামের কথার খেলাফ করা সরাসরি, এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাই আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা কি জায়েজ আছে? না ভাই, বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা জায়েজ নেই। প্রথমত বিসমিল্লাহ রহমান রহিম এটার কোনো আপনার বিকল্প কখনোই হতে পারে না, 786, যার কারণে 786 এটা লিখে আপনার এটা লিখে বিসমিল্লাহ রহমানকে বোঝানোর চেষ্টা করা উচিত নয়। দ্বিতীয়ত হলো যে আমরা এক বক্তব্যে বলেছি যে আসলে এই যে আপনার আরবি বর্ণের একটা মান বের করে সেটা দিয়ে বিভিন্ন রকমের সংক্ষিপ্ত রূপ নির্ণয় করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নাই, এবং এটি শুরু করেছে অমুসলিমরা, অগ্নিপূজকরা, এবং ভারতবর্ষ হয়ে এটি আমাদের এখানে এসেছে, যার কারণে এটিকে আমাদের কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। বিসমিল্লাহ রহমান রহিম পরিপূর্ণভাবে লিখতে হবে, এভাবে লিখলে বিসমিল্লাহ রহমান রহিম হক আদায় হবে না। এরপরে আব্দুর রহমান আপনি জানতে চেয়েছেন, আল হাদিস এবং বাংলা হাদিস অ্যাপ সম্পর্কে জানতে চাই, অ্যাপ দুটি হাদিসের অনুবাদ কি বিশুদ্ধ, এগুলো কি নির্ভরযোগ্য? দেখুন ভাই আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এ দুটি অ্যাপ রয়েছে, আরও কিছু অ্যাপ আছে আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জন্য মন্দের ভালো, অর্থাৎ এগুলোর চাইতে ভালো কোনো অ্যাপ আর আমাদের জানা মতে নেই বাংলা ভাষায়, অতএব এগুলোকে আমরা অবশ্যই অবলম্বন করতে পারি। তবে এগুলোতে বেশ কিছু ত্রুটি আছে, বেশ কিছু মিস্টেক আছে, যেটা মানুষভাবে থাকবেই, তারা চেষ্টা করে যাচ্ছেন অনবরত সেগুলোকে সংশোধন করবার জন্য। এর বাইরে ডেইলি ইসলাম নামে একটা অ্যাপ আছে আলহামদুলিল্লাহ, এই অ্যাপ আমাদের এক বড় ভাই করেছেন, এবং তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুনিয়ার দিক থেকে তারে অনেক বড় করেছেন, ভালো রেখেছেন, তিনি করেছেন, আমরাও এটার সাথে জড়িত আছি, সেই অ্যাপটাও আলহামদুলিল্লাহ কাজ করছে, আপনাদেরকে কোনো হাদিসের হিউজ নলেজ যেন আপনারা অ্যাপের মাধ্যমে অর্জন করতে পারেন, সেই জন্য আশা করছি ইনশাআল্লাহ বিদনিল্লাহ সেটা খুব শীঘ্রই আপনাদের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে হাজির হবে। এরপরে নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে অজু করলেন এরপরে গোসল করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আর আলাদা করে করার প্রয়োজন নেই, আপনার জন্য আলাদা করে আর অজু করার প্রয়োজন নেই। সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজে পর্যন্ত ধৌত করলেন, তিনবার কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন, তাহলে এই গোসলের পর আর আলাদা করে অজু করার প্রয়োজন নেই, এটি হলো সঠিক মত। মাহিন হুসাইন কেসি আপনি জানতে চেয়েছেন, নাবালক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি,
এই কথা কতটুকু সত্যি, সহিহ হাদিস এবং কোরআনের আলোকে জানাবেন। ভাই মাহিন, এটি সম্পূর্ণ ভুল কথা, ভ্রান্ত কথা। বাবা মা মারা গেলে বিনা হিসাবে জান্নাতি, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং বাবা মা যদি আপনার তাদের নেকামল না থাকে, বদামল থাকে, তাহলে তাদের বদামলের কারণে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাইসালিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা করবে তাই পাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। যার কারণে সন্তান মারা গেলেই তার পক্ষ থেকে এটি আপনার নেকামল হিসাবে গণ্য হয়ে যাবে ব্যাপারটি এরকম নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো জান্নাতুল মাওয়া। আপনি জানতে চাইছেন সৈয়দ বংশের কেউ যদি জাকাত নেওয়ার উপযুক্ত হয় তাহলে কি তাকে জাকাতের টাকা দেওয়া যাবে? উত্তর হলো না, সৈয়দ বংশের কাউকে জাকাতের টাকা দেওয়া যাবে না। সৈয়দ বংশের কেউ যদি হয়, অর্থাৎ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেরই হয়, সত্যি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হয় এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক হওয়ার বিষয়টি মোটামুটি যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দেওয়া যাবে না। তিনি অভাবী হলে তাকে সাধারণ দান করতে হবে, এমনি ডোনেশন করতে হবে। জাকাতের টাকা তাকে দিলে গুনাহ হবে, জায়েজ হবে না, তার জন্য নেওয়াও জায়েজ নেই, তার জন্য এটি হারাম। আহমদ হোসেন জানতে চেয়েছেন, নেতারা যত কথা বলেন তার মাঝে মিথ্যা কথাও বলেন, তা নিয়ে সমালোচনা করলে গীবত বা অপবাদের গুনাহ হবে? দেখুন, নেতারা মিথ্যা কথা বললে তাদের গুনাহ হবে, কিন্তু তাদের সেই কথা সমালোচনা করার মধ্যে যদি জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকে, অর্থাৎ তারা এমন কোনো কথা বলছেন যার সাথে যা মানে জাতির স্বার্থ আর সম্পর্ক আছে, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই নিষিদ্ধ এবং নাজায়েজ, সেটি অবশ্যই জায়েজ রয়েছে। কিন্তু যদি জাতীয় কোনো স্বার্থ না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আমাদের ব্যক্তিগত রেশারেশি থেকে হয়ে থাকে, যার কারণে এগুলো জায়েজ নয় এবং গুনাহের কথা। তামান্না ইসলাম, আপনি জানতে চেয়েছেন যে বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়েজ? বিড়ালের মূল্য নির্ধারণ করার বিষয়ে ইসলাম কি বলে? দেখুন, বিড়াল ক্রয় বিক্রয় করার সম্পর্কে আমরা এর আগে বারবার বলেছি, বিড়াল বিক্রয় করা জায়েজ নাই। এবং বিড়ালের যে মূল্য, এটা যদি বিক্রয় করা জায়েজ না, তো মূল্য নির্ধারণ করা জায়েজ নাই। তবে বিশেষ কিছু বিড়াল আছে, প্রশিক্ষিত বা বিশেষ রূপ, সেগুলোর জন্য ভিন্ন বিধান হতে পারে। এরপরে লাকি আলী, আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী 10 বছর ধরে দেশে আসে না, আমার কোনো বাচ্চা নাই, ওনার আসার কোনো চিন্তাও নেই, এই বিষয় নিয়ে আমি চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছি, এভাবে বিদেশে পড়ে থাকা ইসলাম সম্পর্কে ইসলাম কী বলে? বললাম কি, আপনার স্বামী যে এই কাজটি করছেন, কোনোভাবে যদি আপনি তাকে আমার এই কথা শোনাতে পারেন তাহলে শোনার ব্যবস্থা করবেন। তিনি সম্পূর্ণরূপে একটি হারাম কাজ করছেন এবং গুনাহের কাজ করছেন। আপনি তাকে জানিয়ে দিবেন যে স্ত্রীর অধিকার আদায় না করে বা বিদেশে পড়ে থাকা, এটা হারাম, কোনো অবস্থাতে জায়েজ নেই। এভাবে বিদেশ থাকলে সেক্ষেত্রে তাকে তার বিয়ে করা তার উচিত হয়নি, তিনি বিয়ে করেছেন, স্ত্রীর হক আদায় করার জন্য তাকে দেশে আসতে হবে। তাছাড়া অর্থের যে চাহিদা, এটার কোনো শেষ নেই, অতএব তার বিদেশে আসা, দেশে আসা উচিত। যদি কোনোভাবে আপনি তাকে বসে আনতে না পারেন, আপনি আদালতের মাধ্যমে এই লোকের সঙ্গে বিবাহ বিচ্ছেদে পর্যন্ত যেতে পারেন। তার আগে তাকে অবশ্য সুযোগ দেওয়া উচিত এবং তাকে আলটিমেটাম দিয়ে জানিয়ে দেওয়া উচিত। জান্নাত জান্নাতে আইডি থেকে জানতে চাইছেন, হিংসা করা থেকে কীভাবে বেঁচে থাকবো? দেখুন, হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে, এ কথার কল্পনা করবেন, এটি আল্লাহর ডিসিশন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন। আপনি তাকে হিংসা করলে তার কোনো নিয়ামত তো কমবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুনাহগার হবেন, এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে মুক্তি দিবেন। আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না, এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয়, সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য, বিশেষ করে সুরা ফালাক পড়বেন, বেশি করে সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস তিনবার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন। ইনশাআল্লাহ সেখানে বিশেষ করে সুরা ফালাকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানাহ চাওয়া হয়েছে। আপনার ইসরাত, আপনি জানতে চেয়েছেন, আমার একটা রিলেশন ছিল, আমি যখন আমার ভুল বুঝতে পারি তখন রিলেশন থেকে সরে আসি, কিন্তু ওই ছেলে আমার ছবি অনেক আইডিতে ব্যবহার করেছে,
অনেক নিষেধ করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি, এই ছবিগুলোর জন্য কি আমার গুনাহ হবে? দেখুন, আপনার যেহেতু এখানে কোনো হাত নেই, আপাতত আপনি আল্লাহর কাছে তওবা করবেন। এর আগে তার কাছে ছবি দিয়েছেন, সেটি আপনার গুনাহ হয়েছে, তার কারণে এখনও আপনাকে সে দায় নিতে হবে। বাকি এখন যেহেতু আপনি তওবা করেছেন, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমুল ওয়াক্কে আপনি মাফ চাইবেন এবং ক্ষমা চাইবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন, অনেক সময় আমরা মৃত ব্যক্তির দোয়া মজলিসের আয়োজন করি, সেখানে কাউকে সামান্য প্যাকেট দিয়ে বিদায় করে দিই, আবার কাউকে বাড়িতে ডেকে খুব করে খাইয়ে দিই, এরকম বৈষম্যমূলক আচরণ দোয়া মজলিসে যথার্থতা রাখে কি? ভাই আশরাফুল ইসলাম, আসলে দোয়ার জন্য কোনো মজলিস হয় না, দোয়াটা প্রত্যেকে যার যার মতো করার বিষয়। ইসলামের শরীয়ত অনুযায়ী আমরা এই যে মৃত ব্যক্তির জন্য অনেকগুলো লোক একত্রিত হয়ে দোয়া করি, এই দোয়ার জন্য আলাদা করে মানুষকে একত্রিত করা ডাকা, এটি কোরআন এবং হাদিস দ্বারায় কোথাও প্রমাণিত নয়। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে দোয়া মজলিসের নামে মানুষ খাওয়ানো, দোয়া করে তার বিনিময় দেওয়া খাদ্য দিয়ে বা আপনার উপহার দিয়ে, এইগুলো সবগুলোই গর্হিত কাজ এবং অন্যায় কাজ। আর আপনি যেটি বলেছেন সেটি আলো তৃতীয় অন্যায়, অর্থাৎ বৈষম্য করা। আপনি ঠিকই বলেছেন যে অনেক লোককে দেখা গেল যে প্যাকেট দিয়ে বিদায় দেওয়া হয়, কাউকে বাসা নিয়ে খাওয়ানো হয়, তো এগুলো তো আসলে ব্যক্তিগত সৌহার্দ্যপূর্ণ আচরণ। আমরা এগুলো করছি দোয়ার মজলিসের নামে, সওয়াবের নামে, তো এতে সওয়াব তো হবেই না, বরং এরকম নানামুখী গুনাহের কারণে এবং ভুল কাজের কারণে সেটি গুনাহে পর্যবেসিত হতে পারে। এরপরে রাশেদ জামান আপনি জানতে চেয়েছেন, প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রসাব ঝরে, অনেক চেষ্টা করেও আটকাতে পারি না, এক্ষেত্রে কীভাবে নামাজ আদায় করব? যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয়, তারপরে এই সমস্যা থেকে যায়। এরকম যদি হয় তাহলে আপনি নামাজের আগ মুহূর্তে পেশাব করবেন না, সবসময় খেয়াল রাখবেন যে যতক্ষণ আপনার পেশাবের ফোঁটা ঝরতে সময় লাগে, নামাজের পরে অন্য কোনো কাজে মনোযোগ দিলে অনেক সময় ঝরে যেতে পারে, সেরকম করে হলেও আপনি যথেষ্ট আগে নামাজ পড়বেন, যাতে করে আপনার নামাজের মধ্যে পেশাবের ফোঁটা না আসে। আর যদি অনবরত পুরো ওয়াক্তের মধ্যেই অনবরত আসতেই থাকে ফোঁটা, তাহলে সেক্ষেত্রে আপনি সেই পেশাবের ফোঁটা থেকে বাঁচার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বিশেষ কোনো করণীয় না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে নামাজ পড়ে নেবেন, এর মধ্যে ফোঁটা আসলেও আপনারা গুনাহ হবে না। গাজী মামুন জানতে চেয়েছেন, তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করে ঘুম নষ্টকারীদের বদদোয়া দেওয়া যাবে কি না? যদিও মন থেকে বদদোয়া এমনিতেই চলে আসে। ভাই গাজী মামুন, আপনি ঠিকই বলেছেন, তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করা চরম অন্যায় এবং গুনাহের কথা, বিশেষ করে আমাদের সমাজে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছেন, ছোটো বাচ্চারা আছেন, অসুস্থ মানুষ আছেন, হার্টের রোগী রয়েছেন, সকালে ডিউটি রয়েছে এরকম মানুষ আছেন, ফজরের সালাতের জন্য আপনার বা পাঁচক্ত নামাজের জন্য আজানের নির্দেশ আছে, তাহাজ্জুদের জন্য তো ডাকার নির্দেশই নেই ইসলাম শরীয়তে। যেখানে আহ্বান করার নির্দেশনা আছে সেখানে আহ্বান করব, আজান শুধুমাত্র, এর বাইরে তাহাজ্জুদের নামাজের জন্য তো আমাদেরকে ডাকার জন্য নির্দেশ করা হয়নি। অতএব এই ডাকাডাকি করে মাইকে মানুষের ঘুম নষ্ট করলে এটা কবিরা গুনাহ করা হয়। মুসলিম তো সে যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদে থাকে, তাহলে দেখুন নিরাপদ থাকলো না। নফল নামাজের জন্য ডাকাডাকি করা জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পরিবারের লোকদেরকে ডাকতেন, তাও রমজানের শেষ দশকে, অন্য কোনো সময় কাউকে ডেকে ঘুম থেকে উঠানো এবং মাইক দিয়ে এলাকার মানুষকে ঘুম থেকে উঠানো, ঘুম নষ্ট করা, এটি গুনাহের কথা, তাদের প্রতি বদ্ধ অটোমেটিকলি চলে আসে। আল্লাহ তালা মাফ করুন এবং হেদায়ত দেন তাদেরকে। সুলতান ওমর আলী আপনি জানতে চেয়েছেন, কোনো মুশরিক বা কাফের যদি কোনো সমস্যায় পড়ে থাকে, আর্থিক ব্যবস্থাতে সহায়তা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশে অনেক অমুসলিম কাফেরকে সহায়তা করেছেন। এরপরে রুবায়াত আহমেদ রুবু আপনি জানতে চেয়েছেন, স্কুলে পরীক্ষার জন্য মা বাবা যদি ঘরে সালাত আদায় করতে বলেন তাহলে কি আমার জন্য জায়েজ হবে, আর সওয়াবের কি কমতি হবে? দেখুন, এই আইডিটা ছেলে না মেয়ের আইডি আমি জানি না, যদি ছেলের আইডি হয়ে থাকে তাহলে মা বাবা ঘরে সালাত আদায় করতে বললে আপনার জন্য তার এই নির্দেশটা মানা জায়েজ হবে না। কারণ হলো আপনার লা তুআতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব পুরুষের জন্য, অতএব ওয়াজিব তরক করার জন্য মা বাবার কথা মানা যাবে না, তাদেরকে বিনয়ের সাথে আপনার অপারগতার কথা জানিয়ে দিতে হবে, আপনি কেন তাদের কথা শুনতে পারছেন না সেটি জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এর জন্য পাকড়াও করবেন না। আর যদি মেয়ে হন তাহলে তো সেক্ষেত্রে আপনি বাসায় সালাত পড়বেন। ফাহিম মুনতাশির আপনি জানতে চেয়েছেন, এড়ি থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? জি, তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়। অতএব জিন বা মানুষ আপনার হত্যা করে, অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে, এটা হতে পারে, দুষ্ট জিন শয়তান যেটাকে বলা হয়। ফয়সাল আহমেদ রাহা জানতে চেয়েছেন, রোবট আর মূর্তি কি একই? অনেকটা একই বলতে পারেন, রোবটের সাথে মূর্তির অনেক দিক থেকে মিল আছে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে রোবট বানানো জায়েজ নাই, এটি গুনাহের কাজ।
এরপরে হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন, আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না, ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাওয়ার কারণ কি। দেখুন, সালাতে তৃপ্তি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে গুনাহ। আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পাপের কাজ থেকে সরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতের যথেষ্ট আগে থেকে অন্যান্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। সালাতে মনোযোগ সৃষ্টির 33টি উপায়, এই নামে এই শিরোনামটি লিখে আপনি গুগলে সার্চ দিলে একটি লেখা হয়তো পাবেন, দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে আমার অনুবাদে। লেখাটি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তাঁর তিনি সালাতে মনোযোগের 33টি উপায় বাতলেছেন, সেগুলোকে আপনি ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হবে। এরপরে এমডি শাহেদ, আপনি জানতে চেয়েছেন, কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে 1000 নফল সালাত বা নফল ইবাদতের সমান, কথাটা কতটুকু সহি? ভাই শাহেদ, একটা হাদিস শুনলে 1000 নফল সালাত ইবাদতের সওয়াব, এটি কোন হাদিস দ্বারা বর্ণিত কোনো কথা নয়, এটি মনগড়া কথা। তবে হ্যাঁ, হাদিস শুনলে সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু 1000 নফল ইবাদত বা নফল নামাজের সওয়াব হবে এরকম কোনো কথা কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরুদ পাঠ করা যাবে কি না? শুনতে পারেন তেলাওয়াত, কোনো অসুবিধা নেই, আর দুরুদও পাঠ করতে পারবেন, অসুবিধা নেই, তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত। এরপরে তুরাবি ফারহা ওমি, আপনি জানতে চেয়েছেন, কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়, এ কথা কতটুকু সত্য? দেখুন, কেবলার দিকে পাও দিয়ে ঘুমালে বা শুলে আপনার গুনাহ হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয়। হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি, আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি, যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পাও দিলে সরাসরি গুনাহ হবে না। তবে হ্যাঁ, কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ইমান ও ভঙ্গের কারণ হতে পারে, শুধু গুনাহ নয় আরও বেশি হতে পারে। আর অনেক ওলামায়ে কেরাম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা, সেজন্য কেবলার দিকে পা দেয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু এটাকে সরাসরি গুণা হবে বা বড় কোনো গুণা হবে এমনটি বলা যাবে না। তবে হ্যাঁ, আদবের জন্য শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হয়, বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয়, অতএব সে জিনিসটি না করলেই ভালো, কিন্তু এটার কারণে গুণা হবে বা কবিরা গুণা হবে এরকম কিছু বলা যাবে না। সোহেল রানা জানতে চেয়েছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? দেখুন, জবাব দিতে পারলে ভালো, বিশেষ করে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত। তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না, তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ। রফিকুল ইসকি, আপনি জানতে চেয়েছেন, আমি সৌদিতে পার্কে কাজ করি, সেখানে ভিডিও গেম অ্যানিমেল মূর্তি আছে, এখানে কাজ করা হালাল হবে কিনা? দেখুন, আপনি কি কাজ করছেন আমি তো জানি না, আপনি সেখানে যদি এমন কোনো কাজ করছেন যে এই এই মূর্তির সাথে, নির্মাণের সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে তাহলে সেটা আপনার জন্য জায়েজ, আর যদি এর নির্মাণের সাথে সম্পর্ক থাকে, এটা রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্ক থাকে আপনার কাজের সরাসরি প্রত্যক্ষভাবে, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ নয়, কারণ গুনাহের সহযোগিতা করাও গুনাহ, অপরাধ। আসাদুজ্জামান জীবন ভাই, আপনি জানতে চেয়েছেন, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? দেখুন ভাই জীবন, এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয়। সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায় মানুষের সামনে, অন্য কেউ দেখে ফেলে, সেটা গুনাহের কারণ হবে। আর যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকী থাকেন উঠে যায়, তাহলে তো কোনো কথাই নেই, গুনাহ হবে না। অনেক ওলামাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয়, যেমন আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ যথাসম্ভব ওনার মত রয়েছে, আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মত অনুযায়ী রান এটা সতর যেহেতু, অতএব হাঁটুর উপরের অংশ সতর, অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে। এমনি তাহমিদ জোবার জানতে চেয়েছেন, ওয়াজে দাবি করে টাকা নেওয়া জায়েজ আছে কি না? ভাই তাহমিদ, আমি যদি এটাকে একেবারে অ্যাকাডেমিকলি উত্তর দেই তাহলে বলবো জায়েজ আছে, ওয়াজে দাবি করে টাকা নিতে পারেন। দেখুন, যেখানে টাকা নেওয়া যায় সেখানে দাবি করে নেওয়া জায়েজ আছে, আর যেখানে নেওয়া জায়েজ না সেখানে দাবি করাও জায়েজ না, এরও অ্যাকাডেমিক কথা। কিন্তু নীতির কথা যদি বলি আমরা, তাহলে আসবো যে আজকাল ওয়াজ মাহফিলগুলোতে যেই পরিমাণ টাকা দাবি করা হয় সেটা অস্বাভাবিক,
যারা ওয়াজ নসিহত করেন তারা করেন, হাদিসের কথা বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, তাদের উচিত হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, অনুকরণ করা, তাদের পদ্ধতি অনুযায়ী চলা। তারা যদি সেটাকে লঙ্ঘন করেন, সেটাকে অনুসরণ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার তারা কিন্তু গুণাকার হবেন, যার কারণে ওয়াজে বা মাহফিলে আপনার অনেক চড়ামূল্য দাবি করে বা চড়ামূল্য চেয়ে তারপরে টাকা নেওয়া, এটা গুনাহের কথা। এবং এখান থেকে গুনাহের কথা বলতে এটা নীতির দিক থেকে অন্যায়ের কথা এবং আদর্শিক দিক থেকে এটি উচিত নয়। যারা এরকম চড়ামূল্য চেয়ে ওয়াজ করে তাদের কাছ থেকে ওয়াজ আমি বলবো এটাকে হারাম বলা যাবে না, কাজতে পারেন। এরপরে বিনয়ের বাহু এডি থেকে জানতেছেন, স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কি না? পারবে, অসুবিধা নেই। এরপরে শরীফা সুমি, আপনি জানতে চেয়েছেন, চারটা বিয়ে বেশি করা যায় না জানি, আল্লাহ আমায় ক্ষমা করুন। একটা বিষয় জানতে ইচ্ছা করে যে আমাদের প্রাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এর চেয়ে অধিক বিয়ে করতে হয়েছিল, তার মানে তখন কি ওই বিধানটা নাজিল হয়নি এমন কিছু? বোন, না, তখন এই বিধানটা নাজিল হয়নি এমন নয়, বরং এটি তার জন্য এক্সেপশন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্সেপশন বলতে একটা কথা আছে, অর্থাৎ ভিন্ন, ব্যতিক্রম, স্বতন্ত্র বলতে একটা কথা আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি এক্সেপশন, এটি ভিন্ন ভিন্ন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বিধান দিয়েছেন। এটা কেন দিয়েছেন এটা যদি আপনি বলতে চান, তাহলে আমরা বলবো এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছেন বিশেষ কিছু হেকমতের কারণে। দেখুন, অনেক কিছু আমাদের বুঝে আসবে না, তারপরও সেটাকে মানা, এর নামই তো দাসত্ব। আমরা যদি সবগুলো আমার বুঝে আসলেই আমি করি, তাহলে তো আমি আমার বুঝের দাসত্ব করলাম, আল্লাহ তাআলার দাসত্ব তো করলাম না, তাই না? এটি নবী আলাইহিস্লামের জন্য খাস, তার জন্য শুধু স্পেশাল। আর এটা তার, আল্লাহ মাফ করুক, অনেক নাস্তিকরা যেটা বলে থাকে নারী লোভ, নাউজুবিল্লাহ, এটা নারী লোভ নয়। তার 47 বছর বয়স পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন তার জীবনসঙ্গী, ততক্ষণ পর্যন্ত তিনি অন্য কোনো স্ত্রীকে বিয়ে করেননি। 50-এর পরে আর 10 বছর তিনি বেঁচে ছিলেন বা 13 বছর বেঁচে ছিলেন, এই সময়ের জন্য, এই শেষ বয়সে 50-এর পরে একজন মানুষের আসলে মানে বিপরীত লিঙ্গের প্রতি সেই চাহিদাটাই থাকে না। অতএব এটাকে নারী লোভ হিসাবে দেখানো গুনাহের কথা এবং অন্যায় কথা, তার প্রতি অবিচার এবং মিথ্যাচার। আর তাছাড়া বেশিরভাগই তিনি বিধবা, আপনার একাধিক বিয়ে হয়েছে, তালাকপ্রাপ্তা, স্বামী মারা গেছেন, এরকম মেয়েদেরকে বিয়ে করেছেন। এরপরে কহিনুর ইসলাম জানতে চেয়েছেন, শ্বশুরের পা বা রান টেপা জায়েজ কি না? না, শারীরিক খেদমত করা জায়েজ নেই। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুল মুকিত মাহিম, আপনি জানতে চেয়েছেন, জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো আল্লাহর হাতে, এ কথা কতটুকু সঠিক? দেখুন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া, তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে, মানে আল্লাহর হাতে না, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে, কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল। যে ফাক্তার, আপনি জানতে চেয়েছেন, নানা, নানি, মামা, ফুফু, খালা, তাদেরকে কি যাকাত দেওয়া যাবে? দেখুন, নানা, নানি, মামা, ফুফু, তাদেরকে অবশ্যই যাকাত দিতে পারেন যদি তারা অভাবী হন, যেহেতু তারা আপনার এমন অধীনস্থ নন যাদের ব্যয়ভার বহন করা আপনার জন্য আবশ্যক, অতএব তাদেরকে যাকাত দিতে পারবেন আপনি। নার্গিস বেগম জানতে চেয়েছেন, স্বামীকে ভালো না বাসলে সংসার করা কি জায়েজ হবে? দেখুন, ভালোবাসা বলতে স্বামীর প্রতি যদি অন্তর থেকে আপনার কোনো দুঃখবোধ থাকে যৌক্তিক কারণে, থাকতে পারে, এর কারণে আপনি তার সঙ্গে সংসার করতে পারবেন না, ব্যাপারটি সেরকম না। কিন্তু কেন ভালোবাসবেন না স্বামীকে, সেটি দেখার বিষয়। যদি আপনার অন্য কারোর প্রতি টানের কারণে তার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সেটি তো আপনার অন্যায়, গুনাহের কাজ, অতএব এর সাথে সংসার না করার কোনো সম্পর্ক নেই। তবে স্বামীর যে হকগুলো আছে, অধিকারগুলো আছে, সেগুলো আপনি বাহ্যিকভাবে আদায় করবেন, কোনো ত্রুটি করবেন না, এটা হলো আপনার মূল বিষয়। আর অন্তরে ভালোবাসা সৃষ্টি করা, এটা তো মানুষের হাতে না, মানুষের নিয়ন্ত্রণে না। এস কে রাজমান রমজান, আপনি জানতে চেয়েছেন, রাগ কমানোর কোনো উপায় আছে কি? রাগ উঠলে নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবো? দেখুন, রাগ কমানোর জন্য অনেকগুলো আমল আছে, নিয়ম আছে, এ বিষয়ে একটা ভিডিও আমাদের রেকর্ড হয়েছে, এডিট হয়ে হয়তো সময় লাগবে ইনশাআল্লাহ, এই পেজেই কোনো না কোনো সময় ইনশাআল্লাহ আপলোড হবে। সেখানে রাগ কমানোর জন্য অনেকগুলো 8-10টা উপায় করণ হাদিসের আলোকে বলা হয়েছে, তার 2-1টি এখন বলে দিই আপনাকে। রাগ উঠে গেলে আপনি দাঁড়ানো অবস্থা থাকলে বসে থাকবেন, বসা অবস্থা থাকলে শুয়ে থাকবেন, এবং আওয়াজুবুল্লাহ ইবনে শাইতান রাজিম পড়লে ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আম্বিয়া সুলতানা আইডি থেকে আপনি জানতেছেন, নার্সিং পড়াশোনা করা কি জায়েজ এবং মেয়েরা চাকরি করতে পারবে কি না? দেখুন বোন, নার্সিং পড়াশোনা করার পর আজকাল যেহেতু হাসপাতালগুলোতে চাকরি করতে হয় এবং নারী পুরুষ সকলকে সেবা দিতে হয় এবং
পর্দা তো সেবা মেনটেন করা কোনোভাবে সম্ভব হয় না, যার কারণে আমরা আপনাকে এটার জন্য পরামর্শ দিব না। কিন্তু যদি কোনো কারণে আপনি এই পেশা নিয়োজিত হন এবং এ কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পর্দার বিষয়টি নিশ্চিত হয়, এরকম কোনো জায়গা যদি কোথাও আপনি পান, আমি জানি না কোথাও আদৌ আছে কি না, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্য এটি জায়েজ হবে, সাধারণ অবস্থাতে এটা জায়েজ নাই। আর মেয়েরা চাকরি করতে পারবে, তাদের স্বকীয়তা, তাদের পর্দা, এগুলো সব বজায় রেখে যদি তারা করতে পারেন, সেটা করতে পারেন ইনশাআল্লাহ। আসিফ হাসনাইন, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হয়, বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সওয়াব হবে? জটিল প্রশ্ন ভাই আসিফ। এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হবে, হুবহু একই সওয়াব হবে বাংলায় পড়লেও, এরকম বলাটা কঠিন, এভাবে বলাটা কঠিন। কারণ হলো আসলে আল্লাহর কালাম, যেটা এক অক্ষর দশ নাকি হাদিসে বলা হয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর, এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি, অতএব এখানে বাংলার কথাটি আসবে না। তবে হ্যাঁ, বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন, সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়া সব আপনি পাবেন, আল্লাহ আলম বিজারিক। এরপরে রেজওয়ান নাহার, রেজওয়ানা নাহার রোজ, আপনি জানতেছেন আলতা ব্যবহার করা যাবে কি না? বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই, অন্যকে দেখানোর যদি উদ্দেশ্য না থাকে, পরনা পরপুরুষকে মানে প্রদর্শন করার মতো যদি কোনো বিশেষ টার্গেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাস্থ্যের জন্য যদি ক্ষতি না হয় সেরকম, তাহলে এটা ব্যবহার করতে পারেন। নিজের স্বামীকে দেখালেন, ঘরোয়াভাবে পড়লেন, অসুবিধা নেই, করতে পারেন। আর বাহিরে গেলে বোরকা পরে গেলেন, অন্য পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য থাকো না এবং দেখানোর ব্যবস্থা থাকো না, তাহলে যায় যাচ্ছে ইনশাআল্লাহ। আলামিন ইসলাম নিলয়, আপনি জানতেছেন ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কী? ভাই নিলয়, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইবেন, খুব কঠিন একটি বিষয়। তবে কিছু আমলের কথা আপনাকে বলি, সূরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন, এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে আপনি বেশি বেশি সূরায় বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তেগফার, এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য, এগুলো অনেক বেশি কার্যকর। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু, আর ভোর রাতে বিশেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহর বলে আপনাকে হেফাজত করবেন। এহসানুল হক মিলন, এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বাবা মা এখন বিয়ে দিবে না, এক্ষেত্রে কী করবো? দেখুন, বাবা মা যদি বিয়ে না দেন আর আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, এরকম কোনো ভয়াবহ পরিবেশে আছেন, তাহলে বাবা মাকে অন্য মানুষদেরকে দিয়ে বোঝাবেন যে তাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য না করলে তারা গুনাহগার হবেন। আপনার বিয়ের অ্যাবিলিটি আছে, স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারেন, তারপরও যদি বাবা মা নিষেধ করেন তাহলে সেটা হবে অন্যায়ভাবে নিষেধ করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে আপনি তাদেরকে বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন এবং সিয়াম পালন করবেন। এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং ভয়াবহ পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও বিয়ের উদ্যোগ নিতে পারবেন। আফরিন সুমি, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের জন্মের কতদিন পর চুল কাটার নিয়ম? দেখুন, বাচ্চার জন্মের সপ্তম দিনে চুল কাটবেন, এটি হলো সুন্নাহ, এবং চুল কাটার পরে চুল ওজন পরিমাণ সন্নত বা রূপা দান করে দেবেন, এতে সওয়াব পাবেন, এটি হলো সুন্নাহ। ফয়সাল আহমেদ জায়েদ, আপনি জানতে চেয়েছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য কী আমল করব? ইমানের সঙ্গে মৃত্যুর জন্য অনেকগুলো আমল আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সুন্নাহ ফাউন্ডেশন লিখে সার্চ দিলে, সেই চ্যানেলে গিয়ে আপনি সার্চ দিলে পাবেন ইমানের মৃত্যুর জন্য সহায়ক আমল, অনেকগুলো আমল আছে। নিয়মিত মেসওয়াক করবেন এবং ইমান এবং আমলের উপরে বেশি বেশি অটল অবিচল থাকবেন, চর্চা করবেন, ইনশাআল্লাহ ইমানের মৃত্যু সহজ হবে। তৌকির আহমেদ শাকির জানতে চেয়েছেন, যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু, এরকম কি কোনো হাদিস আছে? না ভাই তৌকির, আমার জানা নেই, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন উত্তম রিজিক হলো কাসবুল ইয়াদ, নিজের হাতে উপার্জন করে যে এই উপার্জনটা হলো সর্বোত্তম উপার্জন। এটি হাদিস দ্বারা রয়েছে এবং নবীগণ নিজের হাত দিয়ে কাজ করে উপার্জন করতেন। শওকত মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে সোজা করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, খুব বেশি দৃষ্টিকোট না হলে, এবং ফাসেক এবং আপনার বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে, অসুবিধা নেই। শাহিনা রিমি জানতে চেয়েছেন, বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে? প্রিন্টেড ছবি দেওয়া জায়েজ হবে না, উচিত হবে না, যেহেতু সেটি নিরাপদ থাকছে না। তাদেরকে কোনো সফট কপি দেখানো যেতে পারে, প্রিন্টেড ছবি দিলেও সেটা ফেরত নিয়ে আসতে হবে এবং শুধু ছেলেকেই যেন দেখানো হয় এবং ওই ছেলে পক্ষের কোনো পুরুষ যেন না দেখা হয়, সে বিষয়গুলো তাদেরকে সাবধান করে দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে উত্তম হয় সরাসরি দেখা, এ সমস্ত না করে। আমরা ইসমাইল গাজী জানতে চেয়েছেন, বিকাশে ক্যাশব্যাক নেওয়া জায়েজ হবে কি না? জি, জায়েজ হবে, বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে। ক্যাশব্যাকের টাকাটা বিকাশ আপনাকে অফার হিসাবে দিচ্ছেন, তার পক্ষ থেকে ছাড় হিসাবে দিচ্ছেন, এটি কোনো সুদ হিসাবে বিবেচিত হবে না, কারণ আপনি এখানে কোনো লোন দিয়েছেন, তারা এগনিস্টে আপনাকে তারা অতিরিক্ত কিছু দিয়েছে, ব্যাপারটি সেরকম নয়।
তাদের কোনো সার্ভিস নিয়েছেন বা কোনো কেনাকাটা করছেন তাদের মাধ্যমে, সেই জন্য তাদের লাভ থেকে তারা আপনাকে একটা ছাড় দিয়েছে তাদের প্রমোশনের জন্য, এটা সম্পূর্ণ আপনার জন্য জায়েজ রয়েছে। আহনাফ তাকে জানতে চেয়েছেন, লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ভাই আহনাফ, লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ না জায়েজ, তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে। এবি কাইয়ুম জানতে চেয়েছেন, অনেকে বলেন যে বড় ভাবি নাকি মা মায়ের সমান, এ বিষয়ে ইসলাম কি বলে? দেখুন ভাই আব্দুল কাইয়ুম, বড় ভাবিকে মায়ের সমান বলা মূর্খতা, কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি, বরং এগুলো বলে পর্দার বিধানের প্রতি শিথিলতা এনে দেওয়া হয়, যা গুনাহের কারণ, হাজারো অনাচারের দুয়ারকে উন্মোচন করে, যার কারণে জায়েজ নাই। বড় ভাবি হোক, ছোটো ভাবি ভাবি ভাইয়ের ওয়াইফ হোক, প্রত্যেককেই আপনার পরনারী হিসাবে অন্য দশটা নারীর মতোই ট্রিট করতে হবে। হ্যাঁ, তারা আমাদের বাসায় থাকেন, আমার ভাইয়ের মানে জীবনসঙ্গিনী, সেই হিসাবে তার প্রতি দায়বদ্ধ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করাও জায়েজ নাই। তথাকথিত শ্রদ্ধার নামে তার সঙ্গে যে দূরত্ব আছে সেটা কমানো জায়েজ নাই। মোহাম্মদ রিয়াজ হোসেন জানতে চেয়েছেন, কাদিয়ানিকে সালাম দেওয়া যাবে কি, দেওয়া নেওয়া যাবে কি না, ওদের দেওয়া খাওয়া জায়েজ হবে কি না? দেওয়া খাওয়া জায়েজ হবে, তাদেরকে খাওয়ানো জায়েজ হবে, বাট তাদের সালাম নেওয়া জায়েজ হবে না, যেহেতু কাদিয়ানিরা কাফির, কাদিয়ানিরা মুসলিম নয়। জান্নাতের বাগান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় হিফস মনে রাখার জন্য মনে মনে পড়তে পারবে? দেখুন, হায়েজ অবস্থায় হিফস মনে রাখার জন্য আপনি মনে মনে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সাইফুল আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন, আমার বয়স 30, আমি বালেগ হওয়ার পর 4 বছর নামাজ রোজা ঠিকমতো করিনি, এখন কি এগুলো আদায় করতে হবে? জি, এগুলো আদায় করবেন, বিশুদ্ধ মত অনুযায়ী, নিরাপদ মত অনুযায়ী এগুলো আদায় করবেন এবং ধারাবাহিকভাবে আদায় করার চেষ্টা করবেন। জান্নাতুল নাদিফ, ধারাবাহিক বলতে আপনি আইডিয়া করবেন যে টোটাল কত ওয়াক্ত হলো, 4 বছরের কথার কথা 360 দিন হিসাব করে কতদিন হয়, এতদিনে এত ওয়াক্ত করে নামাজ রয়েছে, প্রতিদিন এক ওয়াক্ত করে, দুই ওয়াক্ত করে, তিন ওয়াক্ত করে আপনি কাজা করবেন এবং এটা মনে রাখবেন, অথবা যতদিন পর্যন্ত মনে হবে যে প্রতিদিন আমি নিয়মিত শেষ করে এতদিনের মধ্যে আনুমানিক শেষ হবে, পড়ে আপনাকে শেষ করতে হবে। এরপরে জান্নাতুল নাদিব জানতে চেয়েছেন, ফ্রান্সে থাকি, ক্লাসের জন্য সোমবারের জোহরের নামাজ পড়তে পারি না, পরে আসরের সাথে পড়ে ফেললে কি হবে? না ভাই নাদিফ, এটা জায়েজ হবে না। ইন্না সলাত কানাত আল মুমিনা কিতাব মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময় কিন্তু পড়তে হবে, আদায় করতে হবে। এক্ষেত্রে আপনার উচিত হবে প্রয়োজনে ক্লাসের ফাঁকে উঠে আপনি ওয়াশরুমে যেরকম চান, জাস্ট 4 মিনিটে কোনো এক কোনায় দাঁড়িয়ে 4 রাকাত ফরজটা আপনি পড়ে নেবেন দায়মুক্ত হওয়ার জন্য। এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন, মানিব্যাগে কি মা বাবার ফটো রাখা যাবে? মানিব্যাগে রাখলে সেই গুণা হবে না, কিন্তু বিনা প্রয়োজনের ছবি মানে প্রিন্ট করে রাখার তো প্রয়োজন নাই, অ্যাজ এ এভিডেন্স যদি প্রয়োজন হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনি রাখেন, রাখতে পারেন। মুসলিম হাসান জানতে চেয়েছেন, স্বপ্নে মৃত মানুষের ইমামতিতে নামাজ পড়া দেখলে কি হয়? এটার ব্যাখ্যা, যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বোঝেন তারা বলতে পারবেন, আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব ভালো বুঝি না, তবে ইমামতি করা, নামাজের সামনে থাকা, এটা ভালো, আপাত দৃষ্টিকোণ থেকে খারাপ কিছু নয়, আশা করছি আপনি ভালো স্বপ্নই দেখেছেন, বাকি এর ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। হাসিবুর রহমান জানতে চেয়েছেন, ফসল ওসর সম্পর্কে জানলে ভালো হয়। দেখুন, ফসল এর জাকাত দিতে হয়, যেটাকে ওসর বলা হয়, এটা যদি আপনার এমন ফসল হয় যে ফসলগুলো আসলে রেখে দেয়া যায়, যেমন ধান, গম, আলু, পেঁয়াজ, তাহলে এগুলোর জাকাত দিবেন, এবং এই জাকাতগুলো দেওয়ার ক্ষেত্রে, এগুলোর জাকাত দেওয়ার ক্ষেত্রে মিনিমাম কতটুকু হলে জাকাত দিতে হবে নিয়ে কয়েকটা মত রয়েছে, 16 মন, 25 মন, 2টা মত রয়েছে, এবং সর্বনিম্নটা যদি আপনি ধরেন, 16 মনে যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে যা হয়, যতগুলো ফসল হয় বছরে, যতবার ফসল হয় ততবার আপনি দিবেন, এবং সেক্ষেত্রে যা ফসল হয় তার 10 ভাগের 1 ভাগ আপনি দিবেন, যদি সেটি আপনার নিজে সেটাকে আসমানের পানি থেকে যে পানি হয়, বৃষ্টির পানি, সেটা দিয়ে হয়ে যায়, অর্থাৎ কোনো পানি সিঞ্চন যদি করা না লাগে, আর যদি নিজে পানি সিঞ্চন করে সেটা করা লাগে, তাহলে 20 ভাগের 1 ভাগ দিলেই আদায় হয়ে যাবে সব মিলিয়ে। আজিম খান জানতে চেয়েছেন, মসজিদে একপাশে আল্লাহ লেখা, অন্য পাশে মোহাম্মদ লেখা কি যাবে? ভাই আজিম খান, এইভাবে লেখা উচিত নয়, আসলে আল্লাহ এবং মোহাম্মদকে পাশাপাশি লিখে দেখানো অনুত্তম কাজ, বিশেষ করে আপনার এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনভাবে বলেছে যে আল্লাহ এবং মোহাম্মদ মানে পাশাপাশি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল খতিব আন্ত, তুমি অনেক বাজে খতিব, বাজে আলোচক, বক্তা, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেননি। এই জন্য আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি রাখলে মনে হয় যে আল্লাহ আর মোহাম্মদ দুই সত্তা পাশাপাশি সমপর্যায়ে, নাউজুবিল্লাহ, একজন সৃষ্টিকর্তা একজন সৃষ্টি, অতএব পাশাপাশি এইভাবে লেখা উচিত নয়। তবে হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ লেখেন যে আমাদের ইমানের দুইটা পার্ট, মূল পার্ট দুইটা, ইমান বিল্লাহ এবং ইমান বিল রাসুল,
তো সেটা বোঝানোর জন্য কালিমাত শাহাদা দুটি পাঠ, কালিমাত তাওহীদ এবং মানে শাহাদা বি রিসালা, রাসূলের রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া, এই দুটো দিয়ে দুটো সিম্বল বোঝাতে চাচ্ছি। তাহলে হতে পারে হারামে, আপনার মক্কা হারামে আল্লাহ মুহাম্মদ এভাবে লেখা আছে, মদিনাতেও আছে, কিন্তু শুধু আল্লাহর মুহাম্মদ নেই, সেখানে অনবরত এটা ডিজাইনের অংশ, আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ এভাবে লেখা আছে। তো কোনো বড় গুণা হবে এরকম না, কিন্তু দৃষ্টিভঙ্গিটা সংশোধন করতে হবে, এ হলো মূল কথা। বদিউল ইসলাম শওয়ান, আপনি শাওন আপনি জানতে চেয়েছেন হতাশা দূর করার আমল কী, একটু আগে বলেছি ভাই বদিউল ইসলাম শাওন একটু শুনে নেবেন আপনি মেহরবানি করি। এমনি রমজান জানতেছেন ফুলের মালা দিয়ে স্মৃতিসৌধ শহীদ মিনার শ্রদ্ধা জানানো কি গুণা হবে। দেখুন, এটা শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ, এটাকে সরাসরি শির্ক বলা কঠিন হবে, কারণ এখানে কেউ ইবাদতের উদ্দেশ্যে দেয় না, কিন্তু শির্কের সাথে সাদৃশ্য হয়, যার কারণে আমরা আমাদের আত্মত্যাগকারী ভাইদের জন্য, আমাদের বীরদের জন্য যাদের অবদান আমাদের প্রতি রয়েছে, তাদের জন্য আমাদের ভালোবাসা প্রকাশ করব, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ইসলামী শরিয়া অনুযায়ী এভাবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জায়েজ নয়, এটি হিন্দু ধর্মের মানুষরা তাদের দেবতাকে যেভাবে সম্মান করে তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, অন্য ধর্মের মানুষরা করে সারা বিশ্বে অহত করে, কিন্তু একজন মুসলিম হিসেবে সেগুলো আমাদের জন্য অনুসরণীয় নয়, বরং আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেটাই হবে যৌক্তিক এবং বাস্তবসম্মত। এই ফুলগুলো কোনো মানুষ এটার গ্রাণ নিতে পারে না, তারা নিজেরাও গ্রাণ পান না, অপচয় হয় এবং অযৌক্তিক একটি কাজ হয়। আমরা দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি টান এবং যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, এগুলো আদায়ের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এগুলো আদায় করতেই হবে, সেটা ভিন্ন বিষয়, বাট প্রকাশের পদ্ধতিটা এরকম করাটা সঠিক নয়, ভিন্ন পদ্ধতি হতে হবে। তানিয়া তিথি আপনি জানতে চেয়েছেন নরম মাটি শুকিয়ে একটা দলা বানিয়ে সেটা রেখে দিয়ে তাইমম করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। মৌসুমি মোরল আপনি জানতে চেয়েছেন বড় পীর সাহেবের নামে যে সিন্নি করা হয় তা করা কতটুকু সঠিক, তা করলে গুণা হবে? জীবন, এটা অবশ্যই গুণা হবে, কোনো পীরের নামে সিন্নি করা জায়েজ নাই। মান্নত কোনো ব্যক্তির নামে যদি করলে শিরিক হয়, তাহলে সিন্নি কেন ব্যক্তির নামে হবে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সব কিছু নিবেদন করতে হবে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ অথবা যে কোনো আল্লাহর নেককার বান্দা, তাদের পক্ষ থেকে কোনো ভালো কাজ আপনি করতে পারেন, আল্লাহর সওয়াবে তাকে পৌঁছাতে চাই, সেটি ভিন্ন বিষয়। শিব মজিদ আপনি জানতে চেয়েছেন স্বামী সুস্থ সবল থাকা সত্ত্বেও স্ত্রী কি চাকরি করতে পারবেন? স্বামী সুস্থ সবল হলে তার উপার্জন দিয়ে সংসার চললে স্ত্রীর চাকরি করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়া স্ত্রী চাকরি করার প্রয়োজন। দেখুন, ইসলামের জীবন ব্যবস্থাটার দর্শন হলো পুরুষ বাহিরে কাজ করবেন, মেয়ে তানি ভিতরে কাজ করবেন, দুজনের কাজের ক্ষেত্র ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে সৃষ্টি করেছেন, তাদের শারীরিক কাঠামো এবং সব কিছু মিলিয়ে তারা বাসায় থাকার জন্য অধিক উপযুক্ত, বাহিরে কাজের জন্য উপযুক্ত নয়। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগত, দেখুন আপনি প্রাকৃতিকভাবে একজন মায়ের গর্ভে বাচ্চা আসে, তাকে দুধ দুধান করতে হয়, তার মাসিক হয়, এই যে বিষয়গুলো, বাচ্চা প্রসবের পরে দীর্ঘ একটা সময় তিনি অসুস্থ থাকেন, এই সবগুলো প্রমাণ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন যেন বাসায় তিনি নিরিবিলি থাকতে পারেন, তার জন্য কর্মক্ষেত্রটা উপযোগী নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে সৃষ্টি করেননি। কিন্তু আমরা আল্লাহর সিস্টেমকে উল্টিয়ে দিতে চাই, এর মাধ্যমে আমরা কোনো কল্যাণ আসলে লাভ করতে পারছি না, পারবো না, প্রকৃত সুখ এবং সাফল্যের পথ আমরা পেতে পারছি না। অতএব স্বামী সুস্থ সবল থাকলে প্রয়োজন না হলে স্ত্রীর জন্য এটা করা উচিত হবে না। আর যদি একান্ত বাধ্য হয় স্বামী স্ত্রী, অবশ্যই তিনি করতে পারেন। নাজমুন শ্রাবণী আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা। করতে পারেন, তবে নামাজের সময় আপনার ওজুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে ওজুর আগে সে নেইল পালিশ দূর করা এবং আপনার ওজুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা, এটি আপনাকে করতে হবে। রোমানা পারভিন জানতে চেয়েছেন ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা কি গুণা হবে? দেখুন বোন, সরাসরি যেটা করা গুণা সেটা ঘুরিয়ে ফিরে করাটাও গুণা। অতএব যৌতুক চাওয়া এটা এক ধরনের অপরাধ, অবশ্যই অপরাধ, বরং ইসলাম শরিয়া যেখানে বলেছে মেয়ে ছেলে তিনি বরং মেয়েকে মোহরানা দিবেন, সেখানে তার কাছ থেকে বা মেয়ের পক্ষ থেকে যৌতুক আশা করা, যৌতুক দাবি করা, এটা গুনাহের কাজ এবং মূর্খতা সন্দেহাতীতভাবে। আমরা ইউনুস জানতে চেয়েছেন বিয়ের মহর কিস্তিতে দেওয়া যাবে, জায়েজ হবে কিনা? জি ভাই, বিয়ের মহর কিস্তিতে দেওয়া যেতে পারে, যতগুলো কিস্তিতে আপনি মনে চায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জান্নাতুল নাদিব জানতে চেয়েছেন জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা? যাবে, ওয়াক্ত হয়ে গেলে যাবে। তানিয়া তিথি জানতে চেয়েছেন খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলতে হয়? যদি বিসমিল্লাহ বলতে শুরুতে ভুলে যান তাহলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু এরকম 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 বলবেন আপনি, তাহলে সেক্ষেত্রে
জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। খাদিজা আক্তার অর্থাৎ বিসমিল্লাহি আউ্বালাহু ওয়া আখিরাহু, যখনই মনে পড়বে শুধু এটুকু পড়লে আপনার চলবে। এরপরে খাদিজা আক্তার স্মৃতি, আপনি জানতে চেয়েছেন মেয়ে হওয়ার পর স্বামী আমাদের খবর নেয় না, এখন আমাদের কি করা উচিত? আল্লাহ মাফ করুন, এটি মূর্খতা। যদি মেয়ে হওয়ার পরে তিনি এরকম, মেয়ে কেন হলো সেই কারণে এরকম করে থাকেন, তিনি বড় ধরনের অপরাধ করছেন। তার ভিতরে জাহিলি যুগের বদ অভ্যাস এবং বদ রীতি তার ভিতরে রয়েছে, মূর্খতা রয়েছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন আমরা দোয়া করি, আর তাকে বোঝানো উচিত, কাউন্সেলিং করানো উচিত, ভালো কোনো আলেমের শরণাপন্ন করানো উচিত এবং তার মাধ্যমে তাকে বোঝানো উচিত। যদি সেরকম কোনো স্কোপ না থাকে এবং সে দীর্ঘদিন আপনাদের থেকে দূরে থাকে, তাহলে আপনারা আপনাদের করণীয় সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে তাকে লাইন আনার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলে শেষ ভরসা হিসাবে, শেষ পথ হিসাবে আদালতের মাধ্যমে আপনারা বিবাহ ভঙ্গের দিকে যেতে পারেন। পারভেজ তফি জানতে চেয়েছেন মৃত মানুষের জন্য কীভাবে তওবা ইস্তেগফার করব। মৃত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাইবেন, তাদের পক্ষ থেকে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা মারা গেছেন ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিন। কোরআন এভাবে শিক্ষা দিয়েছে, সেভাবে আপনি দোয়া করতে পারেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। উম্মে আয়েশা আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, বাবা মা জোর করে বেদিন ছেলের সাথে বিয়ে দিতে চাইলে মেয়ের করণীয় কি? মেয়ের সম্মত হবে না, মেয়ের সম্মত না হলে বিয়ে কোনোদিন সম্পাদন হবে না। বাবা মা জোর করে দিয়ে কোনোদিন সম্মতি না থাকলে বিয়ে দিলে বিয়ে বিশুদ্ধ হবে না। কার্মিনা নারজু মিতু, আপনি জানতে চেয়েছেন স্বামীর আকর্ষণের জন্য চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, তবে সেটা সৃষ্টিতে বড় কোনো পরিবর্তন হয় সেই পর্যায়ে হতে পারবে না। এরপরে ফরহাদ ফাহিম জানতে চেয়েছেন বোনদের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বোন দিয়ে দেয় তাকে নেওয়া জায়েজ হবে? হ্যাঁ, বোন যদি সত্যি একেবারে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ তাকে অঢেল দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন, ভাইদের প্রতি দয়া করে তারা ছেড়ে দেন, নিজে থেকে সেদে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। লোকমান হুসাইন জানতে চেয়েছেন, আমি একজন মুসলমান, আমার একজন হিন্দু বন্ধু অসুস্থ, আমি কি তার জন্য দোয়া করতে পারবো? তার জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং সুস্থ করুন, এভাবে দোয়া করতে পারেন। রেজওয়ান আহমেদ, অনেকে এই বিষয়গুলোকে অনেক তাচ্ছিল্য করে দেখেন যে আমরা অমুসলিমের জন্য দোয়া করতে পারবো না। দেখুন, একজন অমুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিশ্বাস স্থাপন করে, আল্লাহকে অস্বীকার করে, আপনার আপনার পিতার পিতৃত্বকে যদি কেউ অস্বীকার করে, আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করেন বা জন্মকে বিশ্বাস না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি উদারতা দেখাবেন? দেখাবেন না। আমার আল্লাহর অস্তিত্বকে স্বীকার করছেন না, আল্লাহর সঙ্গে শানে অপমানকর কথা বলছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কে সঙ্গে শিরকে লিপ্ত আছে, তো এ তো আমার পিতার পিতৃত্বকে অস্বীকার করার চাইতে বড় ধরনের কাজে লিপ্ত। আমি শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে তার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করব, কিন্তু এর মানে এই নয় যে তার প্রতি আমার উদারতা উগলে পড়বে। এই উদারতা উদারতা নয়, এটা হলো বিশ্বাসের প্রতি, ইমানের প্রতি উদাসীনতা, এটা কখনো যৌক্তিক হতে পারে না। রেজওয়ান আহমেদ শুভ, আপনি জানতে চেয়েছেন আমি হাঁটতে হাঁটতে তেলাওয়াত করি, আর একটু কথা বলতে হয় যে আপনি যার অমুসলিমের জন্য কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, এই তো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তো যে আল্লাহকে স্বীকার করে না আপনি সে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন? ব্যাপারটা কেমন দাঁড়ালো? আপনার পিতার পিতৃত্বকে যদি কেউ অস্বীকার করে, তার পক্ষ হয়ে পিতাকে বলছেন বাবা তাদের বাসায় চলো, অথবা তাদেরকে দাওয়াত দিই তোমার বাসায়, তা বাবার কাছে আর্গুমেন্ট করা যেমন হবে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করাটা তেমন হবে, এটা কখনো যৌক্তিক হতে পারে না। রেজওয়ান আহমেদ শুভ, আপনি জানতেছেন আমি হাঁটতে হাঁটতে তেলাওয়াত করি, মাঝে মাঝে অজু থাকে না, কোনো সমস্যা আছে কি? দেখুন, আপনি তেলাওয়াত করার জন্য অজু থাকার প্রয়োজন নেই, স্পর্শ করার জন্য অজু থাকার প্রয়োজন, অসুবিধা নেই, আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, হাঁটতে হাঁটতে তেলাওয়াত করতে পারেন। লুৎফুল ইসলাম লুৎফা ইসলাম জুলি, আপনি জানতে চেয়েছেন স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনাহ হবে? দেখুন বোন, হাত খরচের টাকা যদি না দেন স্বামী, আপনি চুরি করে হাত খরচের টাকা নিতে পারবেন না। আপনার মহরানের টাকা আছে না, আপনি কেন মহরানের টাকা নেননি? অনেক মা বোনরা ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো সে কাজ করেছেন, তাহলে চুরি করার প্রয়োজন তো হওয়ার কথা নয় যদি মহরানের টাকা থেকে থাকে। মহরানের টাকা থাকলে সেটাই রেখে রেখে আপনি খরচ করবেন, এর বাইরে আপনি প্রয়োজন হলে, আপনার যদি নিতান্ত প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয় আপনার চিকিৎসা, আপনার খাবার দাবার, সেগুলোর জন্য তা আপনি সে কৃপণতা করলে আপনি চুরি করে নিতে পারেন তার কাছ থেকে, যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু হাত খরচ বলতে এক্সট্রা যে খরচ, এটার টাকা তার কাছ থেকে আপনি চুরি করে নিতে পারেন না, আদায় করে নিতে পারেন কোনোভাবে তার সন্তুষ্টির মাধ্যমে। এমডি রনি জানতে চেয়েছেন 11 বছরে যদি কেউ বড় ধরনের গুনাহ করে
তাহলে তার গুনাহ কি লেখা হয়? দেখুন, প্রাপ্তবয়স্ক হওয়াটা নির্ভর করে আপনার বছরের উপর না, ছেলেদের যদি স্বপ্নদোষ শুরু হয়, মেয়েদের যদি মাসিক শুরু হয় তখন প্রাপ্তবয়স্ক হয়। যদি কারোর প্রাপ্তবয়স্ক হয়ে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার গুনাহ লেখা শুরু হবে। আর যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে সেক্ষেত্রে এই বছরে এই বয়সে গুনাহ করলে সেটা লেখা হবে না। অবি হাসান জানতে চেয়েছেন, আমি ফজর নামাজ প্রতিদিন কাজা পড়ি, এতে কোনো সমস্যা হবে কি? দেখুন, প্রতিদিন কাজা পড়লে তো অবশ্যই সমস্যা হবে। আপনার কোম্পানি আপনাকে 8টা টু 5টা ডিউটি দিয়েছে, আপনি প্রতিদিন আপনি দুপুর 2টা থেকে নিয়ে 7টা পর্যন্ত ডিউটি করেন, আপনি যেভাবে মন করে ডিউটি করেন সেটা আপনার জন্য যেরকম সমস্যার হবে, ঠিক এমনিভাবে আপনার মন মতো আপনি নিয়মিত ফজর কাজা করলে গুনাহ হবে। মাঝে মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু নিয়মিত এরকম করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে নির্দিষ্ট সময় আদায় করাটা মানুষের জন্য নির্দেশ করা হয়েছে, সেটি আপনাকে করতে হবে। রোকসানা রিমা জানতে চেয়েছেন, জানের বদলে জান মানত করা সম্পর্কে ইসলাম কি বলে? বোন, জানের বদলে জান মানত করতে হবে এরকম কোনো ধারণা ইসলাম আসলে দেয়নি, তবে মানত করা জায়েজ আছে। কেউ যদি চান যে আমার অসুস্থ থাকলা ভালো করলে বা অমুক অসুস্থ হলে তার জীবন রক্ষা হলে আমি একটা প্রাণী আল্লাহর রাস্তা দান করবো, এরকম মানত করতে পারেন, মানত করা জায়েজ আছে, কিন্তু এটা কোনো উত্তম কাজ নয়। এরপরে তানিম আমিন জানতে চেয়েছেন, যার দাড়ি নাই সে কি আজান দিতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই, দাড়ির সাথে আজানের কোনো সম্পর্ক নেই। আফরা আহসান জানতে চেয়েছেন, টাখনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে। দেখুন, টাখনুর নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা, সেটি হারাম কথা, তার সে অংশ জাহান্নামে যাবে। অতএব টাখনুর নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য। মেয়েরা অবশ্য আপনার টাখনুর নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফা মিনাল কাবা ইমানিজার, পুরুষদের জন্যই বলেছেন এটি, অর্থাৎ টাখনুর নিচে যে অংশ থাকবে সেটি জাহান্নামে যাবে, আর যদি সে অংশ জাহান্নামে যাবে বাকিটুকু তো আর জান্নাতে থাকবে না, তার মানে পুরোটাই জাহান্নামে যাবে, এটি হারাম, কবিরা গুনাহ। আখি আলমগীর জানতে চেয়েছেন, অমুসলিমরা কোনো এতিমখানা বা মাদ্রাসার জন্য দান করতে চাইলে তার দান নেওয়া যাবে কিনা? যাবে, যদি তার এর দ্বারা কোনো কুপ্রভাব পড়বে এরকম আশঙ্কা না থাকে, টাকা দিয়ে সে প্রভাব দেখাবে, তাহলে সেক্ষেত্রে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সরওয়ার আহমদ জানতে চেয়েছেন, প্রিয় সাহেব আল্লাহর যে 99টি নাম রয়েছে সেগুলো দিয়ে কি আমাদের নাম রাখা উচিত? আল্লাহর 99 নামের আগে আব্দুন যোগ করে পুরুষদের নাম, আমাতুন যোগ করে মেয়েদের নাম রাখা জায়েজ রয়েছে। আল্লাহর 99 নামে আমাদের নাম রাখবেন না, তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলো বান্দার জন্য আক্ষরিক অর্থে হলেও রূপক অর্থে হলেও প্রযোজ্য হয়, যেমন রহিম, ওয়াদুদ, এই নামগুলো মানুষের জন্য রাখা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন রহিম, রউফ, অতএব এভাবে এগুলো রাখা যেতে পারে। তবে রহমান, গফ্ফার, যেমন রাজ্জাক, রিজিক দাতা, এটা কোনোদিন মানুষ হতে পারে না, এগুলো আল্লাহর জন্য খাস, এগুলো কোনো মানুষের জন্য রাখা জায়েজ নেই। রাখতে হলে শুরুতে আব্দুন দিয়ে তারপর রাখতে হবে, আব্দুর রাজ্জাক কীভাবে রাখতে হবে। এরপরে মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন, ছবি আঁকা হারাম কিন্তু জীব বিজ্ঞানে ছবি আঁকা লাগে, তাহলে পরীক্ষা ফেল করা লাগবে, এর বিধান কি? আল্লাহ তাআলা হেফাজত করুন ভাই, এই সাবজেক্ট নিয়ে পড়বেন না, এই সাবজেক্ট নিয়ে পড়বেন না, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন। আর যদি জীববিজ্ঞান নিয়ে পড়তে হয়, আপনার সেখানে দিনই কোনো স্বার্থ জড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে আঁকছেন, এটার প্রতি আপনার ঘৃণাবোধ থাকবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ, এর জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এম এ জাকির জানতে চেয়েছেন, সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করা উচিত, সেটা উত্তম, কিন্তু যদি সে নিরুপায় মনে করেন তাহলে ভিক্ষা দিলে যে গুণ হবে এমন নয়, ভিক্ষা দিতে পারেন। ওয়াম্মা সাইলা ফানাহা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না, তাকে দিতে পারেন আপনি, এটা আপনার ব্যাপার। এম ডি ফরহাদ জানতে চেয়েছেন, কোন ধরনের খতম কি টাকার বিনিময় করানো যাবে? দেখুন, কোনো খতমের ধারণা ইসলামে দেওয়া হয়নি। আমাদের দেশে যে খতম বলতে যা আছে, অমুক খতম, তমুক খতম, এগুলোর কোনো ধারণা কোরআন এবং হাদিসে কোথাও দেওয়া হয়নি, যার কারণে টাকা দিয়ে আমার কাজের জন্য লোক রেখে খতম করানো এটি সম্পূর্ণ আমাদের দেশীয় কালচার সংস্কৃতি, কোরআন এবং হাদিসে কোথাও এ ধরনের কোনো পরামর্শ আমাদেরকে দেওয়া হয়নি। আমরা নিজের জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করব, অন্যকে দান করব, সদকা দিব, আল্লাহর কাছ থেকে তার বিনিময় আশা করব, বাস এটি হলো সঠিক এবং শুদ্ধ পথ। রুমান হাসান জানতে চেয়েছেন, 40শা পালন করা যাবে কি না? না বোন, 40শা পালন করা যাবে না, কারণ মৃত্যুর পর 40তম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনোদিন কোথাও বলা হয়নি। শ্রাদ্ধ, এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই 40শা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন, ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কী? সুরে ফালাকের আমলটা বেশি বেশি করবেন,
বিশেষ করে সুরা এখলাস, সুরা ফালাক, তো সুরা এনাস, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সুরা সুরা ফালাক নাজিল হয়েছে। তিন দিনবার পরে ফু দিবেন খাবারে, পানিতে, এবং এগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ এটার জন্য উপকার পাবেন। আর বিশেষ করে যারা শরাই পদ্ধতিতে ভালোভাবে কোনহাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তাদের স্বর্ণাপন্ন হবেন। এমনি তারেক জানতে চেয়েছেন, আমি বারবার বলার পরেও যদি আমার মা বোন পর্দা না করেন তাহলে কি আমি গুনাহগার হব? দেখুন, আপনি বলার দায়িত্ব আপনি বলবেন, আপনি বারবার বলার পরও যদি তারা আপনার কথা না শুনেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। আপনার যেটুকু চেষ্টা আছে, সামর্থ্য আছে, সেটুকু আপনি অবশ্যই করবেন। সবুজ ইসলাম জানতে চেয়েছেন, আকিকা করার নিয়ম কি? ভাই সবুজ, আকিকা করার নিয়ম হলো ছেলে যদি হয় তাহলে সেক্ষেত্রে সপ্তম দিনে, জন্মের পরে সপ্তম দিন বলতে যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বার, শনিবারে জন্মগ্রহণ করলে পরবর্তী জুমাবারে আপনি ছেলে হলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল তার পক্ষ থেকে জবাই করবেন, আল্লাহর নামে জবাই করবেন এবং বলবেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে আকিকা, গোশতটা নিজেরা খাওয়াবেন, অন্য আত্মীয় স্বজনদেরকে দিবেন, গরিবদেরকেও দিবেন, এ হলো আকিকা। এরপরে ফায়ারফ্লাই মন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজ ছাড়া কি সেজদা দেওয়া যায়? জি, নামাজ ছাড়া সেজদা দেওয়া যায়। আপনি তেলাওয়াত কোরআনের কোনো সেজদার তেলাওয়াত করেছেন তখন সেজদা দেওয়া যায়। আর এমনিতেও আপনার মনে চাচ্ছে আল্লাহর সাথে একটু একান্তে আল্লাহর কাছাকাছি গিয়ে কথা বলবেন, তাহলে আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার পথ হলো মাথাকে জমিনে ফেলে দেওয়া, এটা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম, যেমনটি সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরামা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অতএব সেজদা নামাজের বাইরেও আপনি যেতে পারেন। আল্লাহ আকবার সেজদা গিয়ে তাসবিহ করে এরপর আল্লাহর সাথে কথা বলে আবার আপনি উঠে যান, মাতৃভাষায় আপনি সেজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, বলে তারপর আপনি উঠে যান, বাস এরকম সেজদা দেওয়া যেতে পারে। শ্রাবণের স্নিগ্ধলতা, আপনি জানতে চেয়েছেন সেজদার সময় কি চোখ বন্ধ করার করে রাখা যাবে? চোখ বন্ধ করা বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজ এবং চ্যানেলে, দেখে নেবেন, আপনি অতিরিক্ত মনোযোগের জন্য মাঝে মধ্যে এরকম করতে পারেন, তবে নিয়মিত এরকম না করাই উচিত। তোফাজল রামিজ, আপনি জানতে চেয়েছেন সন্তানের কত বছর বয়স পর্যন্ত আকিকা দেওয়া যায়? আকিকা আসলে সপ্তম দিনে দেওয়া সুন্নাত, যদি সেটা মিস করেন তাহলে পরবর্তীতে চোদ্দতম বা একুশতম দিন পর্যন্ত দেওয়া সুন্নাত, এরপরে অন্য কোনো সময় দিলে আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাতটা হলো একুশতম দিনের পর্যন্ত আদায় করা। গোলাম আজম ইয়াডি থেকে জানতে চেয়েছেন, বিয়ের অনুষ্ঠানে কোনার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে? না, এটা জায়েজ তো নয়, এটা হলো অত্যন্ত নিকৃষ্টতম চাঁদাবাজি এবং এক প্রকারের ডাকাতি। দাওয়াত দিয়ে এবং তা গেট থেকে টাকা আদায় করা গেটে দাঁড়িয়ে, এটা চরম অসভ্যতা এবং এটা জায়েজ নেই। কাউকে দাওয়াত দিলে তাকে শুধু খাওয়াবেন, বরং কোনো গিফট, তথাকথিত গিফট, এটা তো গিফট না, এটা হলো চাঁদা, এটা নেওয়ার কোনো সিস্টেম রাখবেন না, কেউ গিফট দিতে চাইলে সে নিজে সেজে দিয়ে আসবে। এম এইচ মোল্লা এর থেকে জানতেছেন, মুসলিম ছাড়া অন্য কেউ মারা গেলে তার রুহের মাগফিরাত কামনা করা যাবে কিনা? জি হ্যাঁ, তার রুহের মাগফিরাত কামনা করা যাবে না। কার কাছে কামনা করবেন? আল্লাহর কাছে তো কামনা করবেন, যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হাস্যকর না? যে আপনার জন্ম নিয়ে সন্দেহ করে, আপনার বাবার পিতৃত্ব নিয়ে সন্দেহ করে, আপনার বাবার কাছে তাকে এনে দাওয়াত খাওয়ানোর কথা বলা, এটা কতটা হাস্যকর হতে পারে? ঠিক তেমনই অযৌক্তিক এই বিষয়টি। তাছাড়া কোরআন কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন, কোনো মুশরিকের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। এম এইচ মোল্লা এআইডি থেকে জানতে চেয়েছেন, মুসলিম ছাড়া, উত্তর দিয়েছি। ইকবাল হোসেন জানতে চেয়েছেন, ইয়ানবী সালাম আলাইকা, এসব দুরুদ কতটা ইসলাম সম্মত একটু বুঝিয়ে বলবেন। দেখুন, হিয়া নবী সালাম আলাইকা এটা সঠিক নয়, বাকি এর অর্থ খারাপ কিছু নয়। হে নবী, আপনার প্রতি সালাম বর্ষিত হোক। এখানে নবী আলাইহিসসালামকে সম্বোধন করে বলা কেমন যেন তিনি উপস্থিত আছেন, এটা উচিত নয়। আমরা অনেকে মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পড়লে হাজির হয়ে যায়, সে বিশ্বাস থেকে অনেকে বলেন হে নবী, অর্থাৎ তিনি চলে আসছেন, এই বিশ্বাস থেকে বললে এটা জায়েজ নাই, এমনিতে অর্থের দিক থেকে খারাপ নয়। এরপরে কাজী আলামিন, আপনি জানতে চেয়েছেন, দুঃখিত, তামাক সিগারেট খাওয়া হারাম জানি কিন্তু গুল খাওয়া সম্পর্কে ইসলাম কী বলে? একই কথা, একই কথা, এটাও জায়েজ নেই। গাজী আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আমি সরকারি চাকরি করি, আমার অফিসার আমাকে দাড়ি ছোট করার আদেশ দিয়েছেন, সেক্ষেত্রে আমার করণীয় কী? দেখুন, আপনার অফিসারের নির্দেশ মানা আপনার জন্য জায়েজ নেই। লা তুআদালু মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া জায়েজ নেই।
যদি আপনার সুযোগ থাকে চাকরি পরিবর্তন করা, চাকরি পরিবর্তন করবেন, চাকরি ছেড়ে দিবেন। ময়নামতি আড়ি থেকে জানতে চেয়েছেন, হিন্দুদের ঘর ভাড়া দিলে তার ঘরে মূর্তি পূজা করবে কি? তবে বসের নির্দেশ যদি আপনি লঙ্ঘন করেন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, বিকল্প কোনো চাকরি আপনার সামনে নাই, এরকম যদি হয় সাময়িকভাবে এটি আপনার জন্য জায়েজ আছে, কিন্তু এই চাকরির বিকল্প খোঁজা আপনার জন্য ফরজ। ময়নামতি আড়ি থেকে জানতে চেয়েছেন, হিন্দুদের কাছে ঘর ভাড়া দিলে তারা ঘরে মূর্তি পূজা করবে, তাদের কাছে ঘর ভাড়া দেওয়া জায়েজ হবে কিনা? জায়েজ হবে, তবে মুসলিম থাকলে তাদেরকে অগ্রাধিকার দিবেন, হিন্দুদেরকে ঘর ভাড়া দিলে গুনাহ হবে না, তার দায় তারা বহন করবে, এটা প্রত্যক্ষভাবে সহায়তা হবে না, পরোক্ষভাবে হবে, যার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ। রিয়াদুস সালিহীন আড়ি থেকে জানতে চেয়েছেন, গোয়েন্দা সিরিজের বই দেখা জায়েজ হবে কিনা? ফেলুদা, ব্যোমকেশ ইত্যাদি, দেখুন এগুলো দেখতে পারেন, বিভিন্ন কৌশল জানার জন্য দেখাতে, এগুলো পড়াতে কোনো অসুবিধা নেই। ও, ছবি বলতে আপনি ফিল্মের কথা বলেছেন, ফিল্মে যেহেতু ছেলে মেয়েদের মিশ্রণ রয়েছে, মিউজিক রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, যার কারণে এগুলো দেখা যায় নেই, আমি বইয়ের কথা মনে করেছিলাম। আরিফুল ইসলাম জানতেছেন, নাবের নিচে প্যান্ট থাকলে পাপ হবে বা ওজন নষ্ট হবে? না, প্যান্ট যদি থাকে তার উপরে যদি শার্ট থাকে, গেঞ্জি থাকে, কোনো অসুবিধা নেই। শামসুদ্দোহা জানতে চেয়েছেন, জীববিজ্ঞান না পড়লে ডাক্তার হওয়া যাবে না, এক্ষেত্রে করণীয় কী? দেখুন এক্ষেত্রে তো ভিন্ন কথা, ডাক্তার তো হতেই হবে, মানুষের ট্রিটমেন্ট করতে হবে, সেবা দিতে হবে, সেই জায়গা থেকে আপনি এটা করতে পারেন। আপনার প্রাণের ছবি আঁকা লাগতে পারে, সেই জন্য আপনি শিক্ষার জন্য এবং কল্যাণের উদ্দেশ্যে এটা করতে পারেন, ইনশাআল্লাহ জন্য গুনাহ হবে না। শাহানুর রহমান সোহান আপনি জানতেছেন, আকিকা না করলে কি কেউ গুণাগার হবে? আকিকা না করলে কেউ গুণাগার হবে না, যেহেতু এটাই ওয়াজিব না, বিশুদ্ধ মত নয়। যে প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, এক ঘন্টা বেশি সময় হয়ে গেছে, আপনাদেরকে আবারও বারবার জানাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, শুরুতে যে কথাটি বলছিলাম, আমাদের এই পেজটি, আপনাদের প্রিয় পেজটি আলহামদুলিল্লাহ অল্প সময়ে, মাত্র 2 থেকে 2.5 বছর বা 3 বছরের কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই পেজটি একটি ভালো অবস্থানে গিয়েছে, 1.5 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার এবং 1 মিলিয়ন ক্রস করেছে আজকেই, এই কিছুক্ষণ পূর্বেই। এটির জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। পেজটি আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, উপকারী জিনিসগুলো শেয়ার করবেন, শুধু এই পেজের নয় অন্যান্য পেজেরও উপকারী জিনিসগুলো শেয়ার করবেন এবং ভালো জিনিস সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন, অশ্লীলতার জোয়ারকে থামিয়ে দিন। আলহামদুলিল্লাহ গত 28 দিনে আমাদের এই পেজের যে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, এখানে 1,93,337 জন মানুষের কাছে এই পেজের দাওয়াত পৌঁছেছে আলহামদুলিল্লাহ, অলমোস্ট 2 কোটি মানুষ। এবং এই আমাদের বিভিন্ন পোস্ট, লেখা, ভিডিও, এগুলোতে এঙ্গেজ হয়েছেন 1,22,63,17 জন মানুষ। এবং গত 28 দিনে এই পেজে লাইক করেছেন 81,795 জন মানুষ আলহামদুলিল্লাহ। বিশাল বড় ফিগার, আমাদের জন্য আনন্দের এবং প্রেরণার। আবারও আপনাদের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে নসিহাত করবেন, সংশোধন করবেন, ভুল হলে, ভালো কিছু করলে সেটাতে আমাদের সঙ্গে আপনি শেয়ারকারী হবেন, প্রচারকারী হবেন। আসুন সুন্দরকে ছড়িয়ে দিই, মিথ্যা এবং অসুন্দরের বিপরীতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য করুন। জাযাকুমুল্লাহ খাইর। দেখা এবং কথা হবে ইনশাআল্লাহ বিদিন আগামী সপ্তাহে একই সময়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। কোভিড-19 সেকেন্ড যে ওয়েভ শুরু হয়েছে, সেকেন্ড যে ঢেউ শুরু হয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।